গুড মর্নিং সবাইকে। তো রাখীবন্ধনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আজকে রাখীবন্ধন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো একটা স্পেশাল ব্লগ, তো তোমরা মানে কি দেখতেই পাচ্ছ যে আজকে মানে কি বলবো, খুব একটা স্পেশাল দিন, খুব একটা বলবো কি মানে এই দিনটার জন্য যেন অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো যাই হোক, সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং, সবাই আশা করছি সুস্থ আছো, ভালো আছো। তো আমার চ্যানেলে নতুন বন্ধুদের অনেক 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 স্বাগত। তো দেখো, ছেলে সকাল সকালই অর্ডার করেছে অনলাইন থেকে ক্যাডবেরি। তো এত ক্যাডবেরি খেতে ভালোবাসে তার মানে বলার কথা না। তো এখন বাজে সকাল 9:30, আর সকাল সকাল আজকে সবাই উঠে গেছে, আমার ঘরের কোনো কাজ হয়নি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ক্যাডবেরি অর্ডার করেছে, আর আমি একটু চা টা খেয়েছি, আর ঘরের এখনও কোনো কাজ বাজ হয়নি। আর হচ্ছে আমি ওই বাড়িতে নেই, মানে আমাদের ওই বাড়িতে গত বছর থেকে ভাইকে রাখি পড়িয়েছিলাম, তো এবছর আমি এই বাড়িতে আছি। তো যার জন্য ভাই এই বাড়িতে আসবে, আর হচ্ছে খুবই একটা স্পেশাল দিন যেন আমার কাছে, মানে খুব একটা আনন্দ লাগছে মনের মধ্যে, খুব ভালো লাগে, মানে রাখির দিনটা যেন কোনো দিনই মিস না হয়, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, রাখি আর ভাই ফোঁটা। তো যাই হোক, চলো তোমরা তাহলে ব্লগটা দেখতে থাকো। আর এই সকালবেলা উঠেছি, উঠে তোমাদের বললাম, তো দেখো সকাল মানে অলরেডি দেরি হয়ে গেছে, আজকেও বৃষ্টি পড়েছে। তো বৃষ্টির জন্য মন মেজাজটা একটু খারাপই হয়ে গেছিলো, তো মেয়েকে স্নান করে আমি স্নান করে নিয়েছি, আর এদিকে ভাইও চলে এসছে। তো ভাইয়ের জন্য ওই গেঞ্জি কিনেছিলাম, তো সেটাও চেঞ্জ করে মানে ওরটা চেঞ্জ করে এটা পরছে, আর এই তাড়াতাড়ি পরিয়ে নেবো, কারণ রান্না বান্না এখনও কিছু হয়নি, মানে পুরোপুরি না খাওয়া রয়েছে। মেয়েকে খাইয়েছি, আর ছেলে একটু খেয়েছে, আর ওর পাপা খেয়েছে। তো সকালের হালকা পাতলা হয়েছে, আর এমনি দুপুরের এখনও কিছু হয়নি। তো দেখো, প্রতি বছরের মতন এবছরও মা রাখি কিনে পাঠিয়ে দিয়েছে ভাইয়ের হাতে, আর প্রতিবার মানে ছোটোবেলা থেকে এই অবধি মা রাখি কিনে দেয়, আর আমি মা ভাইকে পড়াই রাখি, যেটা ছোটোবেলায় প্রতিটা বাবা মাই করে, দিদি বা বোনকে রাখি কিনে দেয়, তারপরে দাদা বা ভাইকে পড়ে। তো আমারটা এখনও সেম, এখনও ওরকমই রয়েছে, বিয়ে হয়েছে বলে নতুন কিছু না যে আমি কিনবো, দেখা যাক মা কতদিন দেয়, আর না হলে তো আমি কিনবো। তো মা কিনে পাঠিয়ে দিয়েছে রাখি, তোমরা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে ছেলের জন্য পাঠিয়েছে, ওর বোনও পড়াবে, বোনও তো এখনও পড়াতে জানে না, তো জাস্ট একটু ছোঁয়া দেবে দাদাকে, মানে ওটাই হবে। তো একটা হচ্ছে রাখি ভাইকে আমি পড়াবো ফুলের রাখি, আর হচ্ছে বোনু দাদাকে পড়াবে, আর ভাই আবার রাখি পড়াচ্ছে রাখি, মানে তার জন্য একটা রাখি পাঠিয়ে দিয়েছে, মানে টোটাল 5টা রাখি পাঠিয়েছে, মানে আমি ভাইকে 2টো করে রাখি পড়াই, আর হচ্ছে ওর বোনু 2টো করে রাখি পড়াবে, যার জন্য 2টো 2টো 4টে, আর ওর মানে বোনুর জন্য দিদা নামার একটা রাখি পাঠিয়েছে, যেটা মানে ভাই পড়ালো। তো যাই হোক, মেয়েও রাখি পড়লো, সবাই পড়বে রাখির দিনে, তো এখন সবাই সবাইকে রাখি পড়ায়, ওটা কোনো ফ্যাক্ট না। তো খুবই একটা খুব একটা মানে মুহূর্ত, সুন্দর মুহূর্ত, আশা করছি সবার দিনটা ভালো কাটুক, সবাই ভাইকে রাখি পরাক বা দাদাকে রাখি পরাক। তো দেখো, অলরেডি আমি সব গুছিয়ে গেছি নিয়েছি, আর ভাইও চেঞ্জ করে নিয়েছে, আর ছেলেটার আবার মাথাটা যন্ত্রণা করছে সকাল থেকে। তো যাই হোক, ও একটু শুয়ে বসে কাটাচ্ছে, তো আমি বললাম মামাকে আগে পড়িয়ে নিই, মানে ভাইকে পড়িয়ে নিই, তারপরে তোমাকে বোনও পড়াবে, আর ও তো জাস্ট একটু ছোঁয়া দেবে, মানে গতবার তো আরও ছোটো ছিল, গতবার ছেলে মেয়ের 9 মান্থ 10 মান্থ এরকম ছিল, এবারে তো 1.5 বছরটা কমপ্লিট হলো। যাই হোক, যখন বুঝতে শিখবে ও পড়াবে, নিজের থেকে পড়াবে। তো আমি চাই যে ছোটোর থেকে যেন দিনগুলো, স্মৃতিগুলো যেন আমি যত্ন করে রাখতে পারি, যার জন্যই নালে এত ছোট্টো পুচকু ও রাখি পড়াবে। তো ছোট্টোর থেকেই ফুলের রাখি আমি বলেছি যে মা আমি যেরকম ভাইকে পড়িয়ে এসেছি, আমার মেয়েও আমার ছেলেকে পড়াবে। তো যাই হোক, খুব একটা সুন্দর মুহূর্ত, স্মৃতি করে মানে রাখতে তো অবশ্যই হবে, আর আমি এই ভাইকে পড়িয়ে নিচ্ছি রাখি। তো ভাইকে পড়িয়ে খেয়ে নিতে, মানে আমি না খিদে একদমই সহ্য করতে পারি না, মানে আমি সকালবেলা উঠে কিছু না কিছু আমার খেতে হবেই। তো এখন মানে বেলা 11:30-12:15 বাজতে যাচ্ছে, আমার মানে খুব জোর খিদে পেয়ে গেছে, ভাইও না খাওয়া, ভাইও কিচ্ছু খায়নি। তো আমরা এই রাখি টাখি পড়িয়ে আর হচ্ছে এসব মিটে গেলে তারপরে কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে দুপুরে রান্না করতে হবে। আজকে এমনি অলরেডি মানে দুপুরের লাঞ্চে আজকে খাবার প্রচণ্ড হারে লেট হবে, কারণ এত মানে দেরি করে রান্নায় গেলে প্রচণ্ড লেট হবে। আমি ভাবতে পারিনি যে এতটা লেট হবে, কারণ বৃষ্টির জন্য ভাই আটকে গেছে, আসতে পারেনি, মানে বৃষ্টি এত পরিমাণে মানে বৃষ্টি পড়েছে, আমি সকালবেলা উঠে অলরেডি আমার কাছাকাছি হয়ে গেছে, আমি বললাম যে সকাল সকাল উঠেছি যে একটু রোদ রোদ হালকা হালকা উঠেছে, তাহলে একটু কাছাকাছি করে নিই, বেকার সব জামা প্যান্ট সেই মানে পড়ে রয়েছে, তাহলে একটু কাছাকাছি করে নিই। ওরে বাবা, 1.5 ঘন্টার মধ্যে কী বৃষ্টি, কী বৃষ্টি, প্রচণ্ড হারে বৃষ্টি হলো, ওই জন্য আসতে পারিনি সকাল সকাল। সকাল সকাল আসলে একদিকে ভালো হতো, তাড়াতাড়ি কাজটা মিটে যেত আর রান্নাটা করতে পারতাম, তো আমার রান্নাটা প্রচণ্ড লেট হয়ে যাবে।
তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, পুরো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। তো আর যদি তোমরা তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও। তো চলো, আমি তাহলে ভাইকে পড়ানো হয়ে গেছে রাখি, এবারে হচ্ছে ওর দাদাকে পড়াবে ওর বোনু। তো চলো তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই ছোট্ট পুচকুটা মানে দেখতে পুচকু, ও সব কিছু বোঝে। এদিকে মানে ও ও ভাবছে কি যে এটা রাখিটা বোধহয় আমার, আমি পড়বো। ও রাখিটাকে নিয়ে ও নিজের হাতে পড়ছে, হ্যাঁ নিজের হাতে পড়ছে। মানে ও বুঝতে পারছে না যে এটা দাদাকে পড়াবো। ওই যে একটু ছোঁয়া দিল, দাদাকে একটু হাত দিয়ে পড়িয়ে দিল, এটাই এটাই অনেক। আর হচ্ছে কি বলবো, ও ভাবছে কি এটা আমার জন্য, এটা আমার, মানে কোনো কিছু দেখলেই এটা ওর। ওই যে ওই রাখিগুলো নিয়ে ওর হাতে পড়ছে, ওকেও পড়িয়ে দেবে, তাই জন্য ওর মামা পড়িয়ে দিল। আরও একটা রয়ে গেছে, ওটাও পড়বে। আর কি, বাচ্চাদের তো এটাই আনন্দ। তো যাই হোক, ওই দেখো ওর দাদাকে নম করছে, মানে বলেছি যে বড় দাদাকে নম করো, তো দাদাকে নম করছে। আর ওই ও ভাবছে এটা কী, এটা আমি পড়বো, এটা দাদা, এইরকম মানে মাথার মধ্যে ঘুরছে। তো যাই হোক চলো, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। ওই পুচকু ওর দাদাকে খাইয়ে দেবে, মিষ্টি খাইয়ে দেবে। দেখো খুব একটা সুন্দর মুহূর্ত, এটুকুনি পুচকু দাদাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হচ্ছে তোমরা দেখতে থাকো তাহলে। তো দেখো রাখিটা কি পড়ানো কমপ্লিট হয়ে গেলো, আর চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই বসিয়ে দিয়েছি মানে চিকেনটা, তো চিকেন কারি করছি। আর হচ্ছে সকালবেলা ভুজিয়া মতন করেছিলাম, ভাত ছাত কমপ্লিট। আর এই যে আলু ভেজে রেখেছি মানে মাংস আলুটা, এবারে দেবো, কষানো হয়ে গেছে। তো আমার কমপ্লিট মাংস রান্না। আর হচ্ছে এদিকে তোমার চিংড়ি মাছটা বসিয়েছি, চিংড়ি মাছ ওই গ্রেভি গ্রেভি মতন করবো, মানে খুব একটা ঝোল মতন না, একটুখানি ঝাল ঝাল মতন করবো। তো রান্নাটা হয়ে গেলেই আমি মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়েই দেখো খেতে দিয়ে দিয়েছি। আর আমার পুচকু সোনাটাও দেখো খেতে বসেছে, মানে ও কারোর খাওয়া দেখলে ওরও বসতে হবে খেতে। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেতে বসবো। আর এই দেখো আমিও খেতে বসে পড়েছি, আর প্রচণ্ড হাড়ে খিদে পেয়েছে, তোমাদের আগেই বললাম। আর এদিকে ভাই একটু রেস্ট করেছে, করে ও বেরিয়ে যাচ্ছে। তো মানে ব্লগটা আর কন্টিনিউ করব না, তো ও চলে যাচ্ছে, আর এখানেই আমি ব্লগটা এন্ড করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে অন্য কোনো আবার ভিডিওতে। তো এখনকার মতন টাটা, সুস্থ থাকবে।